শুভময় বাবুর কাছে যাই, শুভময় মৈত্র। শুভময় বাবু, যারা এই আর্থিক বিশৃঙ্খলার উপরে দাঁড়িয়ে থাকেন এবং সেখানে দাঁড়িয়ে মঞ্চ পেতে সেই মঞ্চের উপরে দাঁড়িয়ে কেন্দ্রের কাছে টাকা চান রাজ্যে প্রাপ্য পাচ্ছেন না বলে, তাদের কথা ভূভারতে কেউ বিশ্বাস করবে? হ্যাঁ দেখুন, একটি রাজনৈতিক দলের বক্তব্য কত মানুষ বিশ্বাস করবেন এবং কতটা তা ভোটে রূপান্তরিত হবে এটা সত্যিই চটজলদি বলা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বারবার করে যখন সেখানে বলা হচ্ছিল নিজেরাই চেয়েছে আর কি, যে এটা দলীয় প্রোগ্রাম, এবং সেই জায়গায় যখন এই ধরনের খবর আসে তখন স্বাভাবিকভাবেই তারা হয়তো একটু ভেবে দেখবেন নিজেরা কি করছিলেন। আমার সজলদার কথা শুনে মনে হচ্ছিল সহজ পাঠের সেইটা, আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন, সব ছেলেরা দঙ্গল বেঁধে আসবে, রঙ্গলাল বাবু এখনই আসবেন, আর আসবেন দাদা বঙ্গবাবু। তাই এই যে গোটা যে ঘটনাটা মানে তৃণমূল কংগ্রেস করছে এই জায়গায়, কারা ঠিক মাঠ পরিষ্কার করলো, এই জিনিসগুলো তো একটা দলীয় শৃঙ্খলা থাকবে, তার কিছু ছবি থাকবে, তারা বলবে না। অর্থাৎ বলা হলো যে এটা একটা সরকারি অনুষ্ঠান নয়, এটা একটি দলীয় অনুষ্ঠান এবং তার প্রমাণ পাওয়া গেল না, এই জায়গাটা আমরা কয়েকদিনের মধ্যে জানতে পারবো। দ্বিতীয় যে প্রশ্নটা বারবার আসছে সেটা হচ্ছে, এই প্রশ্ন কিন্তু আছে ভারতের রাজনীতিতে এবং বাংলার রাজনীতিতেও, যে যারা ক্ষমতায় থাকেন তারা ঠিক কতটা নিজেরা নিজেদের দলকে সরকার থেকে আলাদা রেখেছেন। এই সমস্যাটা একটা তৃতীয় বিশ্বের মতন দেশে এবং গণতান্ত্রিক প্রেক্ষিতে যেখানে দুর্নীতি পরতে পরতে জড়িত সেইখানে কিন্তু এই গোলমাল থাকবেই। ফলে আমি এটাকে খুব এক্সেপশনাল বলতে পারছি না যে একমাত্র তৃণমূল কংগ্রেস করলো, কিন্তু তারা এত দুর্নীতির অভিযোগ সত্ত্বেও যে সাবধান হওয়ার সময় বা সুযোগ পাচ্ছেন না, তারা যে সতর্ক হচ্ছেন না, এটা কিন্তু তাদের দলের পক্ষে বেশ বিপদের বিষয়। আমি আমি দেবাশিস বাবুর কাছে আসবো, দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস বাবু, আপনার কাছে আমার এই একই প্রশ্ন যা আমি সুময়বাবুকে করেছি, শুধু তার সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করছি। সুময়বাবু পরিসংখ্যান তত্ত্বের জায়গা থেকে তো নিশ্চিতভাবে বলবেন, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলছেন, কিন্তু আপনার কাছে আমি একেবারে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে জিজ্ঞাসা করছি, সামনে পঞ্চায়েত ভোট, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা নিশ্চয়ই এমন আরও অনেক মঞ্চ বাঁধবেন, সবগুলো সরকারি টাকায় বাঁধবেন কিনা আমি জানি না, কিন্তু মঞ্চ বাঁধবেন এবং সেই মঞ্চ থেকে এটা বলবেন যে আমাদের টাকা, ভাগের টাকা, প্রাপ্য টাকা দিতে হবে। রাজ্যের মানুষ কি প্রশ্নটা পাল্টা করবেন না, সেই মঞ্চগুলোকে, সেই মঞ্চগুলোতে আসিন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের কাছে, আমাদের হকের টাকা কবে দলের কাছে বন্ধ করা ব্যবহার হবে, ব্যবহার করা বন্ধ হবে? ঠিক, দেখুন এখানে তো মূল একটা গোড়ায় গলদ আছে। গোড়ায় গলদটা কীরকম, মানে যেটা হয়তো শুভময় অনেকটা বলার চেষ্টা করলো সেটা হচ্ছে, বা শতরূপও বলেছে, যে দল এবং সরকার এই যে দুটো তো এক নয়, এই দুটো তো আলাদা, এই দুটো আলাদা ইদার ইচ্ছাকৃতভাবে কেউ করছে না, বা তার সেটা বোঝার মতো ম্যাচুরিটি এখনো হয়নি, মানে আমায় বলতে বাধ্য হচ্ছি আমি এই কথাটা, কারণ এই দুটো জিনিস তো মানে দলের জিনিস দল আর সরকারের জিনিস সরকার। মানে এবার সরকারি প্রকল্পের টাকা যদি ব্যক্তিগতভাবে কেউ আত্মসাত করে তাহলে তো সরকারি প্রকল্পে বা দলীয় প্রকল্পে সরকারের টাকা খরচা হবে, এর মধ্যে কোনো অন্যথা নেই। এবার প্রশ্নটা হচ্ছে যে দেখুন, আমরা তো মানে আজকে যেটা হচ্ছে যে আমি বিভিন্ন জায়গায় বলছিলাম যে এই যে ধর্মের হিসাবগুলো রাজনীতির মধ্যে, যে ধর্মের হিসাবগুলোটা মিশছে এবং রাজনীতি ক্রমশ তরল থেকে তরলতর হচ্ছে, এই যে জিনিসটা যে চলছে তা তো, সেটা আসলে কেন, মানে মূল যে জায়গাটা সেটা হচ্ছে দুর্নীতি থেকে তো মুখটা ঢাকতে হবে, এবং এবার দুর্নীতি, এবার মুখ ঢাকতে গিয়ে একটার পর একটা দুর্নীতি বেরিয়ে আসছে। আজকে আপনি এইটা দেখাচ্ছেন, এবার এবার এরা যদি দাবিও করেন সৌরভবাবুরা যে এটা হচ্ছে তৃণমূলের নিজস্ব দলের পয়সা বা ইত্যাদি ইত্যাদি, বোধ হয় দাবি করছেন না, যদি করেন সেখানেও প্রশ্ন আসবে এই পয়সাটা এলো কোথা থেকে, মানে আজকেও বোধহয় ইডির কোনো এ থেকে বেরিয়ে এসছে যে কুন্তল বলে কেউ দাবি করেছে যে 8% যে পয়সা পেত এবং বাকি পয়সা তৃণমূলের পার্টি অফিসে রাখা আছে ইত্যাদি ইত্যাদি। মানে এই এই টাকাগুলো কাদের, এই টাকাগুলো তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষের, তো মানুষের টাকা মানুষের কল্যাণে খরচ না করে ওনাদের এই ধরনের দুর্নীতি থেকে মুখ ঢাকার জন্য খরচ করার অধিকার বোধ হয় ওনাদের কেউ দেয়নি। আমার মনে হয় যে এটা আমি মাননীয়ার প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি যে বিরোধী দলনেত্রী থেকে উনি যে আজকে উন্নীত হয়েছেন মুখ্যমন্ত্রীর জায়গায়, আমার মনে হয় এই বোধটা বা এই জিনিসটা হয়তো এখনো ভালোভাবে বুঝে উঠতে পারেননি, তাই হয়তো এই ধর্ণা মঞ্চ বা এইভাবে সরকারি প্রকল্পে বা তৃণমূল দলীয় প্রকল্পে সরকারি টাকা খরচের নমুনা চলেছে।